আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ এমকে জামান রশিদ ইজিপিলা সানপুকির পক্ষ থেকে আপনাদের স্বাগত আজকে টিটেলের বিষয় ইন্ডেক্স এর লগারিদম নবম ক্লাস বিগত আটটি ক্লাসে আমরা এ অধ্যায়ের ছয়টি ফরম্যাটে গাণিতিক সমস্যাগুলো সমাধান করেছি আজকের ক্লাসে আমরা এ অধ্যায়ের সাত নম্বর ফরম্যাটের গাণিতিক সমস্যাগুলো সমাধান করব তাহলে চলুন প্রথমে আমরা ফরম্যাট নাম্বার সেভেন দিকে আসি ফরম্যাট নাম্বার সেভেন লগারিদমিক ভ্যালু উইথ লগ টেবিল লগ টেবিলের সাহায্য নিয়ে লগারিদমের মান নির্ণয় করতে হবে সেক্ষেত্রে এই ফরম্যাটটিও খুব গুরুত্বপূর্ণ আমার বইয়ে এই ফরম্যাটে অঙ্ক দিয়েছে মাত্র দুইটি এই দুইটি অঙ্ক সমাধান করলে যে কোনো ফিগারের অঙ্ক আপনি সমাধান করতে পারবেন তাহলে চলুন প্রথমে এক নম্বর অঙ্কটি দিকে আসি প্রবলেম নাম্বার ওয়ান 2001 সালে এসেছে প্রশ্নটি বলা হচ্ছে ফাইন আউট দ্য ভ্যালু অফ লগ 48/91 এর বেজ নেই নাম্বারে আছে ভাগ সম্পর্ক 48/91 এই লগের মান নির্ণয় করতে হবে লগ টেবিলের সাহায্য নিয়ে হোয়েন যেখানে মান দেওয়া আছে লগ থ্রির মান 0.47712 লগ টুর মান 0.30103 লগ সেভেনের মান 0.84510 অ্যান্ড লগ থার্টিনের মান 1.11394 সেক্ষেত্রে যদি মান দেওয়া না থাকে তাহলে ক্যালকুলেটারে আপনি মানটা বের করে নিতে পারবেন যেমন লগ থ্রি লিখে সময় সময় প্রেস করলে মান চলে আসবে লগ টুর মান লগ সেভেনের মান লগ থার্টিনের মান চলে আসবে এখানে আমাদের মৌলিক সংখ্যার মানগুলো দেওয়া আছে তো আমরা ফলাফল নির্ণয় করব এজন্য প্রথমে উত্তরপত্রে চলে আসেন প্রথমে আমরা লিখলাম গিভেন দেওয়া আছে লগ থ্রি সমান সমান এত লগ টু লগ সেভেন লগ থার্টিন যে সেটটি মান দেওয়া আছে মান সেটটি আমরা প্রথমে লিখলাম এবার আসুন সুতরাং আমরা যে অঙ্কটি দিয়েছে আমাদের সে অঙ্কটি লিখলাম লগ 48/91 সমান সমান এটা আমরা দ্বিতীয় লাইনে কি লিখতে পারি যেহেতু আমরা শিখেছি যে লগের নাম্বার যদি ভাগ সম্পর্ক থাকে তাহলে অবশ্যই এটা লগ মাইনাস দিতে হবে তাই লগ 48 - লগ 91 বাস পরের লাইন লগ 48 কে আমরা ছোট মৌলিক সংখ্যায় রূপান্তর করব তাহলে যেহেতু জোড় সংখ্যা এটা দুই দিয়ে ভাগ করা যায় তো এখানে আমরা এভাবে লিখতে পারি যে 3 × 48 তো 16 কে আবার দুই দিয়ে ভাগ করলে আসে 2 এর উপরে 4 পাওয়ার দিলে 16 হয় তো আমরা এভাবে লিখতে পারি 3 × 2⁴ এটা আমাদের 3 × 48 হয়ে গেল এবার আসুন 91 কে আমরা ভাগ করতে পারি ছোট মৌলিক সংখ্যা 3 দিয়ে ভাগ করা যায় না 5 দিয়ে ভাগ করা যায় না তবে 7 দিয়ে ভাগ করা যায় 7 × 91 7 এবং 13 দুইটাই মৌলিক সংখ্যা এখন আসুন ব্র্যাকেটের ভিতরে যে গুণ আছে এই গুণ সম্পর্ক থাকলে লগে প্লাস দিতে হয় তো নেক্সট লাইন আমরা লিখলাম লগ 3+ এই যে পাওয়ার আছে 4 পাওয়ারটা সামনে চলে আসবে তাহলে 4 log 2 - log 7 + −log 13 এরপরে লাইন দেখুন যেহেতু মৌলিক সংখ্যা রূপান্তর হয়ে গেছে এখানে মৌলিক সংখ্যা আসছে 4টি একটা আছে লগ 3 log 2 log 7 log 13 এই মানগুলো আমরা পরিষেবাতে যে মান দেওয়া আছে এই মানগুলো দেখে দেখে বসালাম যেমন লগ 3 মান 0.47712 প্লাস 4 × log 2 মান হলো 0.30103 এরপরে মাইনাস লগ 7 এর মান 0.84510 লাস্ট হচ্ছে লগ 13 এর মান 1.11394 পরের লাইনে আমরা ব্র্যাকেটে যে 4 আছে এই 4টা গুণ করে দেখলাম 1.20412 আসে এরপরে যোগগুলো আমরা এখানে প্লাসগুলো হাফ প্লাস করলাম এবং মাইনাসগুলো হাফ মাইনাস করলাম প্লাস মাইনাস করে দেখলাম -0.2778 ফলাফল আছে এটা অ্যানসার সেক্ষেত্রে তাহলে লগ টেবিল টেবিলের সাহায্য নিয়ে লগের মান নির্ণয় করে শিখলাম এবার আসুন দুই নম্বর অঙ্ক দেখি দুই নম্বর অঙ্ক এটা আসছে দেখুন ফাইন আউট দ্য ভ্যালু অফ 3³ হোয়েন লগ 3 সমান সমান 0.47712 যখন লগ 3 এর মান 0.47712 হয় তখন 3³ এর মান কত আমরা জানি 3³ এটার মান গুণ করলে অবশ্যই 27 হবে তো এটা লগের মাধ্যমে দেখাবো দেখুন প্রথমে লিখলাম গিভেন দেওয়া আছে লগ 3 মান 0.47712
লে ধরে নিলাম যে 3 টু দি পাওয়ার 3 সমান x x এর মান বের করতে পারলে আমাদের ফলাফল চলে আসবে তো উভয় পক্ষে লগ নিলাম লগ 3 টু দি পাওয়ার 3 এখানে বেস নেই নাম্বারে 3 আবার পাওয়ারে 3 সমান সমান লগ x বোথ সাইড আর টেকেন লগ উভয় সাইডে লগ নিয়ে পেয়েছি নেক্সট লাইন পাওয়ারটা প্রথমে সহগ হিসেবে আসবে তাহলে 3 লগ 3 সমান সমান লগ x 3 log 3 log 3 মান প্রশ্নে দেওয়া আছে 0.47712 47712 সাথে 3 গুণ করলাম গুণ করলে 1.43136 সমান সমান log x সাইন চেঞ্জ করলাম log x সমান সমান 1.43136 এখন আসুন log এর মান বের করার জন্য এই পাশের log ডাইনে পাশে নিয়ে আসলাম বিপরীত log এন্টি log হয়ে গেল এন্টি log এটা আপনারা ক্যালকুলেটর ব্যবহার করবেন শিফট log সাব দিয়ে শিফট সাব দিয়ে লগ সাব দিয়ে দেখবেন এটা 10 আসবে তারপরে মান আসে 1.433136 এটা লিখে সমান সমান সাব দিলে আসবে 27 অতএব আমাদের x এর মান বের হলো 27 যদি আমরা সরাসরি বের করতাম 3 টু দি পাওয়ার 3 পাওয়ার দিলে কিন্তু 27 আসতো তো লগ টেবিলে সাহায্যে বের করলাম এটা অ্যানসার হলো ঠিক আছে গুণ তাহলে আমাদের 7 নম্বর ফর্মুলার গাণিতিক সমস্যাগুলো সমাধান করেছি আজকের ক্লাস আমাদের এখানে শেষ হলো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ